মাগুরার শালিখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার পরিচয় দিয়ে অভিনব কৌশলে বীর মুক্তিযোদ্ধা নারায়ণচন্দ্র বিশ্বাসের কাছ থেকে 62,000 টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গত 10 ডিসেম্বর এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা নারায়ণচন্দ্র বিশ্বাস উপজেলার আটপাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামের মৃত সুবল বিশ্বাসের ছেলে। প্রতারক চক্রের হাত থেকে কষ্টার্জিত অর্থ ফিরে পেতে শালিখা থানায় সাধারণ ডায়েরি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন অসহায় ওই বীর মুক্তিযোদ্ধা। পাশাপাশি প্রতারক চক্র চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এদিকে যাচাই না করে লেনদেনের বিষয়ে কোনো দায় নেবেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। একটাও আসে না, নাম্বার আমার কাছে আসে। 16 ডিসেম্বর উপলক্ষে আপনার নামে একটা অনুদানের চেক আসে 2,95,000 টাকা। তখন আমি বললাম যে তাহলে কী করে করলেন যে আপনি সোনালি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেন। তা উনি একটা নাম্বার দিল। আচ্ছা, তা সোনালি ব্যাংকের ম্যানেজারের সব কথা বললাম, স্যার কী হয়েছে? তা আপনার ব্যাংকে আমি টাকা দিতে আসি। তাহলে আমি তো আজকে তো ব্যাংক বন্ধ, তা আপনি এই নগদ নাম্বার 62,200 টাকা জমা দেন। তখন আমি দিচ্ছি বলি, আমি ইয়োনো অফিসে যাইয়ে বাসাদি গেলাম। বাসাদি গেলে যে কেউ নেই, একটা লোক বললো যে উনি ডাকাতে আসে। আচ্ছা, তখন ওই কথা মিলে গেলো যে উনি বলছিলাম ডাকাতে কথা বলতেছি। তখন ওই 62,200 টাকা ওই নগদ নাম্বারে আমি জমা দিই। নাম্বার ক্রম করে অথবা আমার নাম করে কোনো ব্যক্তি যদি কারো নিকট কোনো টাকা পয়সা দাবি করে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার অফিসের স্টাফ প্লাস আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে ক্রস চেক না করে কেউ যেন কাউকে একটা টাকাও না দেওয়া হয়, এবং যদি আপনারা কেউ এভাবে টাকা দিয়ে থাকেন তাহলে সেটা লায়াবিলিটি আপনাদের নিজেদেরই, সেক্ষেত্রে আমরা কোনো দায়ভার গ্রহণ করবো না।